Assalamualaikum viewers, welcome back to my channel. আজকে আমি আপনাদের সাথে বর্তমানের খুবই জনপ্রিয় একটি হাতার ডিজাইন শেয়ার করতে চলেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। হাতা তৈরি করার জন্য আমি এখানে কাপড় ভাঁজ করে নিয়েছি। প্রথমে এক ভাঁজ করে তার উপর আমি আরেক ভাঁজ করে নিয়েছি, অর্থাৎ আমি চার ভাঁজ করে নিয়েছি। এখান থেকে আমাদের দুইটি হাতা বের হবে। চার ভাঁজ করে নেওয়ার পরে নিচের দিকটাকে আমি সমান করে কেটে নেছি। তো দেখুন ভিউয়ার্স, আমি সমান করে কেটে নিয়েছি। এখন আমি হাতার লম্বার মাপ নিয়ে নিচ্ছি। এখানে আমি হাতার লম্বা 15 ইঞ্চি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি 3 to 4 কোয়ার্টার হাতা দিব। আপনারা চাইলে কিন্তু ফুল হাতাও দিতে পারেন, সেটাও কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো 15 ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি। হাতা কাটিংয়ের সুবিধার জন্য সাইড থেকে এক্সট্রা কাপড়গুলো আমি কেটে আলাদা করে নিচ্ছি, তাহলে আমাদের হাতাটি কাটিং করতে সুবিধা হবে। তো দেখুন, আমি যতটুকু কাপড় আমাদের হাতার জন্য প্রয়োজন ততটুকু কাপড় রেখে বাকি অংশটুকু কেটে আলাদা করে নিয়েছি। তো এরপর আমি যে মার্জিন করেছি হাতার লম্বার থেকে, সেখান থেকে আমি 3 ইঞ্চি ডাউন করে দিচ্ছি। অর্থাৎ আমাদের হাতা আমরা যেভাবে কাটিং করি ঠিক সেভাবে আমি হাতাটি কাটিং করে নিচ্ছি। তো আমি হাতাটিকে শেপ দিয়ে দিয়েছি। এরপর আমি আমার হাতার যে মুহুরির মাপ সেই মাপটিকে নিয়ে নিচ্ছি। আমার হাতার মাপ হচ্ছে 7 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা মার্ক করছি সেলাইয়ের জন্য। নিচের দিকটাতে যা কাপড় আছে আমি ততটুকুই রাখবো, কারণ নিচের দিকটাতে পরবর্তীতে আমাদের কুচি হবে। এই জন্য ভিউয়ার্স, নিচের দিকটাতে যা আছে তাই রেখেছি। তো দেখুন ভিউয়ার্স, আমি হাতার যে শেপ সেই শেপ অনুসারে আমি হাতাটিকে মার্জিন করে নিয়েছি। কিন্তু আমরা এখনই কাটিং করব না, কারণ আমরা যেহেতু পাফ হাতা তৈরি করছি সেই জন্য আমাদের কাটিংটা একটু ডিফারেন্ট হবে। তো হাতার ওপরের দিকে আমি কিছুটা এক্সট্রা কাপড় রেখেছি, আপনারাও কিন্তু এরকম এক্সট্রা কাপড় রাখবেন। তো এরপর আমি 5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। আপনারা চাইলে 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত এক্সট্রা কাপড় রাখতে পারেন, যদি আপনারা কুচি বেশি দিতে চান। তো আমি মিডিয়াম কুচি পছন্দ করি, এই জন্য আমি 5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এই পর্যায়ে যেই 5 ইঞ্চিতে মার্ক করেছি সেই মার্কিংটাকে আমি আমাদের হাতার যে মাপ সেই মাপের মার্জিনের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। এইভাবে রাউন্ড শেপ করে তারপর মিলিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে ভিউয়ার্স খেয়াল রাখতে হবে, আমরা সেলাইয়ের জন্য যেই দাগটি রেখেছি সেই দাগটিতে কিন্তু মেলানো যাবে না। আমাদের হাতার যে অরিজিনাল মাপ সেইখানে দাগটি মেলাতে হবে। তো দেখুন ভিউয়ার্স, খুবই সুন্দর করে আমি একটি শেপ দিয়ে দিয়েছি। এবার এই শেপ অনুসারে আমি হাতাটিকে কাটিং করে নিচ্ছি। হাতাটিকে কাটিং করে নিয়েছি, এরপর হাতার নিচের দিকের ফিটিংয়ের যেই মাপ সেই মাপটিকে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে আমার হাতার ফিটিংয়ের মাপ রয়েছে 9 ইঞ্চি। এবার এই 9 ইঞ্চি মাপ অনুযায়ী আমি একটি এক্সট্রা কাপড় নিয়েছি হাতার নিচের দিকে মোটা করে বর্ডার দেওয়ার জন্য, যেটা লম্বা আছে 9 ইঞ্চি এবং চওড়া আছে 5 ইঞ্চি। আপনারা চাইলে আরও বেশি মোটাও নিতে পারেন। তো এটাকে কিন্তু ডাবল ফোল্ড করে তারপর এইভাবে সেলাই করতে হবে ভিউয়ার্স। তো এখন আমি হাতাটিকে খুলে দেখাচ্ছি যে ওপরের দিকটাতে আমাদের কিভাবে সেলাই করতে হবে। তো দেখুন ভিউয়ার্স, হাতাটি আমি খুলে নিয়েছি এবং হাতার যে মাঝখান বরাবর আছে সেই মাঝখান বরাবর আমি ওপরের দিকে একটি চিহ্ন করে নিয়েছি। এবার সেই চিহ্ন বরাবর আমি একটি দাগ করে নিচ্ছি আমাদের বোঝার সুবিধার জন্য। এরপর আমাদের এখানে কুচি অ্যাড করতে হবে। তো একটা জিনিস এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, যে দাগটি আমি দিয়েছি সেই দাগটির দিকে ফিরিয়ে দুই দিক থেকে কুচি করতে হবে। অর্থাৎ দেখুন এই পাশ থেকে আমি কিন্তু দাগটির দিকে ফিরিয়ে কুচি দিচ্ছি। তো একইভাবে অন্য যেই সাইডটি আছে সেটাকেও দাগটির দিকে ফিরিয়ে কুচি দিতে হবে, অর্থাৎ এক কুচি আর এক কুচির মুখোমুখি থাকবে। আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা কুচিটি সেলাই করবেন। তো দেখুন ভিউয়ার্স, যে দাগটি রয়েছে সেই দাগটির দিকে ফিরিয়ে আমি কুচিগুলো দিচ্ছি। এভাবে করে একটি একটি করে আমি 5টি কুচি দিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি অপর সাইডেও 5টি কুচি দিয়ে নিব। তো যেই নিয়মটি আমি অলরেডি বলেছি যে ওই পাশের কুচিগুলো আবার দাগটির দিকে ফিরিয়ে হবে, অর্থাৎ এক পাশের কুচি অন্য পাশের কুচির মুখোমুখি থাকবে। পাফ হাতার জন্য উপরের সাইডে যে কুচি সেই কুচিটি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে হাতার যে নিচের দিকটা আছে সেখানেও আমাদের কুচি সেলাই করতে হবে। নিচের সাইডটাতে মুখোমুখি কুচি দেওয়ার কোনো প্রয়োজন নেই, সিরিয়ালি কুচি দিলেই হবে ভিউয়ার্স।
তো দেখুন আমি এক সাইড থেকে ছোট ছোট কুচি দেওয়া শুরু করেছি, ধীরে ধীরে আমি কুচি দিয়ে দিয়ে অন্য সাইড পর্যন্ত কুচিগুলোকে নিয়ে এসেছি। সবগুলো কুচি দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এ পর্যায়ে আমি একটু মেপে নিব যে আমাদের হাতার যেই মাপ ছিল সেই মাপটির সমান সমান রয়েছে কিনা। যদি মাপ কম হয় তাহলে দুই পাশ থেকে দুইটি কুচি খুলে নেবেন, আর যদি বেশি হয় তাহলে আরও কুচি অ্যাড করে নেবেন। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি যে এক্সট্রা কাপড়টি কেটেছিলাম 5 ইঞ্চি চওড়ার, সেই কাপড়টিকে হাতার সাথে অ্যাটাচ করব, অর্থাৎ হাতার বর্ডারটিকে অ্যাটাচ করব। তো সেই জায়গাটা অবশ্যই শক্ত হওয়া জরুরি, এজন্য আমি বকরম কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেস্টিং পেপার ইউজ করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। যেহেতু আমাদের 5 ইঞ্চি কাপড়টাকে ডাবল ফোল্ড করতে হবে, সো বকরমটাকে আমি 2 ইঞ্চি নিচ্ছি, আধা ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। এরপর আমি বকরমটিকে কাপড়টির এক সাইডে রেখে এক পাশ থেকে ফোল্ড করে সেলাই করে দিচ্ছি। পেস্টিং পেপার ইউজ করলে কিন্তু এই সেলাইয়েরটির প্রয়োজন হবে না, তখন আপনারা আয়রন দিয়ে পেস্ট করে নিতে পারবেন। তো যাই হোক, সেলাই কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার অপর যে সাইডটি আছে সেটিকে আমি হাতার সাথে জোড়া লাগাবো। তো এই ক্ষেত্রে ভিউয়ার্স একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই জোড়াটি আমরা কিন্তু হাতার উল্টা সাইডে লাগাবো। এর জন্য হাতার যে বর্ডারটি, হাতার বর্ডারের যে পট্টিটি সেটাকে আমি হাতার উল্টো পাশে সেলাই করছি। দেখুন ভিউয়ার্স, জোড়া লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। পর্যায়ে আমি পট্টিটিকে উল্টে হাতার যে ভাঁজপাট সেই ভাঁজপাটের দিকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে কুচির যেই সেলাইটি আছে সেই সেলাই বরাবর আমি সেটাকে রেখে তারপর সেলাই করে দিব। তো এই পর্যায়ে আপনারা হাতারটিকে এইভাবেই সেলাই করে ফেলতে পারেন, কিন্তু আমি হাতারটির মধ্যে একটা পাইপিং অ্যাটাচ করতে চাচ্ছি। আমাদের সালোয়ার যেই কালার সেই কালারের একটি পাইপিং অ্যাটাচ করলে দেখতে খুব সুন্দর লাগবে। পাইপিংয়ের কাপড়টিকে বোটে আমি 4 ভাঁজ করে তারপর হাতার মধ্যে এটা দিয়ে কিছুটা অংশ বের করে রেখে তারপর আমি সেলাইটি করে দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি ওই সেলাইটির ওপরের দিকে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব, এতে দেখতে বেশ সুন্দর লাগবে। তো সেলাই করা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখুন ভিউয়ার্স, হাতার যে নিচের দিকটা আছে কতটা সুন্দর দেখাচ্ছে দেখতে। এরপর আমি হাতাটির ফিটিংয়ের সেলাই দিয়ে দিব। তো আপনাদের হাতার যতটুকু ফিটিং সেই মাপে আপনারা সেলাই দিয়ে দিবেন, তবে এই ক্ষেত্রে নিচের দিকটা ফিটিং থাকবে আর ওপরের দিকটা এই ক্ষেত্রে ঢেলাই থাকবে। নিচের দিকটাতে আমি সেলাই করে বন্ধ করে দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে বাটন বা পুঁতি ইউজ করতে পারেন। ফিটিংয়ের সেলাইটি দেওয়ার পর এই পর্যায়ে হাতাটিকে জামার সাথে সেলাই করতে হবে। আমাদের ডিজাইনার পাফ হাতাটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গিয়েছে, এটা দেখতে কতটা সুন্দর লাগছে, এটা পরলেও অনেক সুন্দর লাগবে। তো আমি আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।